নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। দূষণের গ্রাসে সদ্যজাত শিশুরা এবং ভয়ঙ্কর বিপদ, বা তারাও নিরাপদ নয় মাতৃ জঠরে, এমনটাই মনে করা হচ্ছে। তবে মাতৃগর্ভে মিলছে মাইক্রোপ্লাস্টিক, ভ্রূণের শরীরে তৈরি হচ্ছে দূষিত পদার্থ। কেন এরকমটা, চিকিৎসা শাস্ত্র কি বলছে, কি বলছেন চিকিৎসকরা, কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, দূষণের গ্রাসে এবার বলা হচ্ছে সদ্যজাত শিশুরা চলে যাচ্ছে, কারণ তারা মাতৃগর্ভেও সেফ না, কি কারণের পেছনে? একদমই, তুমি যা বলছিলে যে এই খবরটা শোনা মাত্রই কিন্তু একটা প্রশ্ন অবশ্যই যাচ্ছে, তবে কি আর নিরাপদ নয় মাতৃ জঠর? এই প্রশ্নে এবার ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে দেখো, বিশ্ববাসে এক প্রকার উদ্বেগ বাড়িয়ে এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। তার মূল কারণ কি? তার মূল কারণ হচ্ছে সন্তান ধারণ কালে মায়ের যে গর্ভ, সেই গর্ভের ফুল পর্যন্ত মিলছে মাইক্রোপ্লাস্টিক। এবার সেই জায়গায় প্রশ্ন উঠছে যে ভ্রূণের নিরাপত্তা দেয় যে প্লাস্টিনটা, তাতেই মিলছে এই মাইক্রোপ্লাস্টিক। তাহলে সদ্যজাত কি আর নিরাপদে থাকবে, সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন। তবে সেক্ষেত্রে বলে রাখছি যে ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো হেলথ সায়েন্স এন্ড সায়েন্সের যে সাম্প্রতিক গবেষণা, সেই গবেষণায় কিন্তু এই তথ্যটি উঠে এসেছে। সেখানে গবেষক বা বিজ্ঞানীরা তারা বলছেন যে 62টি প্লানসেটা নিয়ে পরীক্ষা করা হয়েছে। গবেষক বিজ্ঞানী 62টি প্লানসেটা নিয়ে পরীক্ষা করেছেন এবং সেখানেই দেখা যায় যে প্রত্যেকটিতেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। এবং ইনফ্লামেটরি বা যে ওয়েল সিন্ড্রোম, সেখানেও কিন্তু কোলন ক্যান্সারের সঙ্গে যুক্ত সেই প্লাস্টিক, এমনটাই এই মুহূর্তে ইঙ্গিত পাওয়া গেছে। তা নিয়ে পৃথিবী জুড়েই চলছে চর্চা। আর এই পরিস্থিতিতে মাতৃগর্ভে মাইক্রোপ্লাস্টিকের যে সন্ধান, সেই সন্ধান পাওয়া মাত্রই কিন্তু রীতিমতো দেখা গেছে উদ্বিগ্ন গবেষণার মুখ্য যিনি বিজ্ঞানী অর্থাৎ ম্যাথিউ কেমেন, তিনি বলছেন অর্থাৎ মাতৃগর্ভে যে প্লাস্টিডাইন তা রক্ষা করে এই ভ্রূণকে। এদিকে যে এম্বিলিকাল কর্ডের মাধ্যমে ভ্রূণের সঙ্গে একেবারে সরাসরি সংযোগ রক্ষা করে, তা কিন্তু হরমোন তৈরি করে, অর্থাৎ পুষ্টির যোগান দেয়। অন্যদিকে ভ্রূণের শরীরে তৈরি দূষিত যে পদার্থ, সেই পদার্থ বের করে দেয়, তার এটা হচ্ছে তার মূল কাজ। অর্থাৎ গবেষকদের মতে সেই প্লাস্টিডটা বা গর্ভের যে ফুল, সেই ফুলের কোষেই পাওয়া গিয়েছে 6.5 থেকে 790 মাইক্রোগ্রাম মাত্রার মাইক্রোপ্লাস্টিক। এবং 62টি দান করে প্লাস্টিস্টারের যে কোষ, সেই কোষ দিয়ে কিন্তু ইতিমধ্যেই গবেষণা শুরু করেছে বিজ্ঞানীরা। বিশেষ করে যে স্যাপোনিফিকেশন, তার নামই এক ধরনের পদ্ধতিতে সেই প্লাস্টিডের নমুনা বা কোষগুলিকে প্রোটিন ও ফ্যাট হজম করানো হয়। তারপর কি হয়, তারপর সেগুলি একেবারে আল্ট্রাসোনোগ্রাফি যন্ত্রের মধ্য দিয়ে চালানো হয়। শেষে পরে থাকা যে ছোট্ট ছোট্ট সাইজের প্লাস্টিক দানা, সেই প্লাস্টিক দানাগুলি সেখানেই পড়ে থাকে। তারপর পাইরোলিসিস নামক পদ্ধতি গ্রহণ করে বিজ্ঞানীরা প্লাস্টিকের যে দানাগুলি, সেই দানাগুলিকে একটি ধাতব পাত্রে রেখে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াসে তাকে গরম করানো হয়। এবং তারপর বিজ্ঞানীরা আরো জানাচ্ছেন যে গর্ভের যে ফুল, সেই ফুলে পাওয়া মাইক্রোপ্লাস্টিকের মধ্যে সব থেকে বেশি রয়েছে পলিএথিলিন, প্রায় 54%। আর এই উপাদান দিয়েই তৈরি করা হয় বাজারের প্লাস্টিকের ব্যাগ ও বোতল। অর্থাৎ দ্বিতীয় স্থানে যুগ্মভাবে 10% করে রয়েছে কিন্তু পলিভিনাইল ক্লোরাইন এবং লাইন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো, এই যে আমরা খাবার খাই বা আমরা যে প্লাস্টিকের বোতলে জল খাই বা আমরা যখন বাইরে জাঙ্ক ফুড খাই, তখন কিন্তু বিভিন্ন খাবারের সাথে সেই প্লাস্টিক গুলি মাতৃগর্ভে পচে যাচ্ছে, আর সেই প্লাস্টিক গুলি পুনরায় সেই ভ্রূণের মধ্যে চলে যাচ্ছে, যার ফলে নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই গবেষকরা এই মুহূর্তে বলছেন যে যারাই অন্তঃসত্ত্বা থাকবে বা যারাই এই ধরনের জটিল রোগের সমস্যা বা হঠাৎ সংকেত, তবে কিন্তু অতি দ্রুত চিকিৎসা করাতে হবে। এবং খাবার অঙ্কিতা এই জায়গায় দাঁড়িয়ে মাতৃভ্রূণ বা মাতৃক্রোড় আমরা সবসময় জানি যে সব থেকে বেশি নিরাপদ, এবং যদি আগামী দিনে এই ভয়ঙ্কর তথ্যই উঠে আসে, তাহলে কিভাবে মায়েদেরকে অধিক যত্নবান হতে হবে, সেই জায়গাতে চিকিৎসকরা কি মনে করছেন? দেখো, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বারংবার বলে যে প্লাস্টিকের বোতলে কোনোভাবে যেন জল না খাওয়ায়, যে তামা বা বিভিন্ন যে ধাতুর বোতল গুলো থাকে, সে পাত্রগুলি থাকে, সেখানেই জল পান করা, এবং বাইরের যে ফাস্ট ফুড সেগুলিকে যেন সেগুলি থেকে যেন দূরে থাকা, কেননা কোনো না কোনো ভাবে সেই প্লাস্টিকের মাইক্রো প্লাস্টিকের কণা ভিতরে প্রবেশ করছে, যার ফলে আগামীতে বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে। বাচ্চাদের প্যাকেটা সরাসরি
ভ্রূণের পেটে সরাসরি সে মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে। তাই বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে এবং প্লাস্টিকের বোতল ছাড়া যে স্টিলের পাত্র বা বিভিন্ন যে ধাতুর পাত্র থাকে, তামার পাত্র থাকে, সে সমস্ত পাত্রে জল খাওয়া বা অন্য কোনো খাবার যেন কোনো একটা নির্দিষ্ট পাত্রে খাওয়া, প্লাস্টিক থেকে যেন বিরত থাকা। সুপ্রীতি, একেবারে অনেক ধন্যবাদ তুমি অঙ্কিতা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে দূষণের গ্রাসে সদ্যজাত শিশুরা, এমনটাই তথ্য মিলছে বিশেষ করে চিকিৎসকদের থেকে, এমনকি আবহাওয়াবিদরাও মনে করছেন কারণ মাতৃ জঠরেও নিরাপদ নয় তারা, বিশেষ করে পরিবেশবিদরাও এই কথাই বলছেন কারণ দূষণ এতভাবে বেড়েছে, প্লাস্টিকের ব্যবহার এতটাই বেড়ে গেছে, তার কারণেই মাতৃ গর্ভেও শিশুদের ক্ষেত্রে একটা নিরাপত্তাহীনতার প্রশ্ন উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা শাস্ত্র মনে করছে অধিক যত্নবান হতে হবে মায়েদের ক্ষেত্রে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, এমনটাই বলা হচ্ছে চিকিৎসকদের থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।